সীতাকুণ্ডে ফেসবুক লাইভ করতে গিয়ে মারা গেছেন এক যুবক। দাউ দাউ করে আগুন জ্বলছে, নিজের ফেসবুক আইডি থেকে সেটা লাইভ করছিলেন কাছ থেকেই। হঠাৎই ভয়াবহ বিস্ফোরণ, আশেপাশে সব কিছু অন্ধকার হয়ে যায়। ফেসবুকের লাইভে শব্দ শুনে এর ভয়াবহতা উপলব্ধি করা যাচ্ছিল। মুহূর্তেই যেন আগুন সব কিছু ছাড়কার করে দিয়েছে। ডিপোর আশেপাশে সব কিছু হয়ে গেছে মৃত্যুপুরি। এই বিস্ফোরণের পর থেকেই নিখোঁজ ছিলেন বিস্ফোরণের সময় লাইভে থাকা মৌলভীবাজারের অলিউর রহমান। রাত 2টার দিকে ফেসবুক লাইভকারী তরুণ অলিউর রহমান অলিউর লাশ আসে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে। আফসার উদ্দিন নামের এক প্রত্যক্ষদর্শী জানান, রাত 1টা থেকে 2টা পর্যন্ত চট্টগ্রামের বেসরকারি পার্কভিউ হাসপাতালে অগ্নিদগ্ধ 30 জনকে নিয়ে আসা হয়। এদের মধ্যে 15 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। একজনকে আনা হয় মৃত অবস্থায়, তিনি লাইভ ভিডিওকারী অলিউর রহমান অলিউর। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। সীতাকুণ্ডের বিস্ফোরণের ওই ভয়াবহ ঘটনার ফেসবুক লাইভ করে জানান দিচ্ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাইকে। নিখোঁজ অলিউর রহমান মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলি গ্রামের আশিক মিয়ার ছেলে। সে সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে শ্রমিকের কাজ করত। এদিকে অলিউর রহমানের সহকর্মী রুয়েল বলেন, আমরা এই সময়টাতে খাবারের জন্য ডিপো থেকে চলে আসি, কিন্তু ফেসবুকে লাইভ করার জন্য অলিউর সেখানে রয়ে যায়। তার লাইভ ভিডিও দেখলেই বুঝতে পারবেন। রুয়েল বর্ণনা দিয়ে বলেন, খুবই ভয়াবহ অবস্থা, ডিপোর ভিতরে থাকা কেউ বেঁচে থাকার কথা নয়, আর অলিউরের বেঁচে থাকলে আমার কাছেই আসতো, আমরা একসাথে কাজ করি, এক জায়গায় থাকি। তিনি আরও জানান, বিস্ফোরণের সময়টা রাতের খাবারের সময় ছিল, নয়তো আরও অনেকগুলো লোক মারা যেতেন।